होनी पैरा लागे कसका में कैरा लागे लाइफ फिर बैटरी डाउन होय चार्ज रिचार्ज रिचार्ज मामा रिचार्ज रिचार्ज फील नाउ दाओ बोराओ रोवेर दुनिया नाचे उथल पाथाल चुपके झाकी हब महाराज जा किछु मन चाय सब হবে আজ रिचार्ज रिचार्ज सोना रिचार्ज रिचार्ज Royal Tiger recharge yourself feel now ural da उस्ताद 15 सेकेंड शेष निशिदिन प्रतिदिन स्वप्ने देखी आमी निशिदिन प्रतिदिन स्वप्ने देखी चोख मेले जारे देखेछी भालोबेसे फेलेछी स्वप्नेर नायक सेई तुमी भाईजान एजनान डिम दूध अच्छा ब्यूटी बेगम তোমাকে কতদিন বললাম যে আমি গান গাইলে আমার সাথে লিপসিং কইরো না ভাইজান একটু লিপসিং করলে কি হয় তুমি লিপসিং আব্বার সাথে গিয়ে কর আমার সাথে কি এটা কি কোন ভাইজান হে তোমার খালু লাগে হ্যাঁ লাগে কেমনে লিপসিং করব আমি কি তোমার নায়ক লাগি আমার সাথে তুমি লিপসিং করবা না ভাইজান যাও থ্যাঙ্ক ইউ যাও ডব্লিউসি ভাইজান বুঝেন নাই মানে হচ্ছে ওয়েলকাম ভাইজান আপনি কি আমার মূর্খ মনে করছেন আমার কিন্তু ফেসবুক একটা অ্যাকাউন্ট আছে তুমি ফেসবুক চালাও হ্যাঁ ভাইজান আপনার এই কবে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় রাখছি কিন্তু আপনি আমার জুলে রাখছেন কি নাম তোমার আইডি অ্যাঞ্জেল বিউটি আজকে এগুলো অ্যাড করুন ভাইজান তুমি যাও আমি দেখতেছি বিষয়টা যাও ভাইজান অ্যাড করেন তো হ্যাঁ অবশ্যই অ্যাড করি আর না করি তোরে ব্লক করব আমি কি বাবা खूब तो अन्नरे ज्ञान दाओ एसब नायकगिरी बद दिया आमार व्यवसाय मन दाओ अच्छा गतबार आमी आपनारे बोलछि अब्बा आपनार व्यवसार कथा आपनि आमाके बोलबेन ओरे आल्लाह रे खोदा रे आल्लाह ओई तुई बड़ हइछस कि खा आमार टाका खाइबार हइछस ना एटा कत्तिके आसछे आमार व्यवसा थेके आसछे ना आर एई व्यवसाटा किसेर सुटकी कि मानुष खाय ना আপনারা কইছেন আমি খাওয়ার সময় সব ফুটকি মুটকি নাম আপনারা নেবেন না আপনি আমার সামনে বমি আসে আমার আব্বা শুনেন আপনার তো বিবেক বুদ্ধি জ্ঞান আল্লাহ তাআলা কোনদিন দেয় না সে আপনারা পাঠাইছে ঠিকই আপনারা বিবেক বুদ্ধি দেয় না তাহলে আপনি একটা লোকাল হিরো ড্যাড আপনি কি একটা ফুটকি ব্যবসা করেন আমি এতবার বলছি ব্যবসাটা ছাড়েন আপনি ছাড়বেন না কেন ছাড়বেন না দাদা জানি ব্যবসা করছে আপনি এখন এই ব্যবসা করতেছেন আপনি ভাবতেছেন আমি এই ব্যবসা করব নো ড্যাড আমার জেনারেশন থেকে আপনার শুটকি বন্ধ সারা জীবনের জন্য নো মোর শুটকি বিজনেস ইন মাই লাইফ এন্ড ইন মাই ক্যারিয়ার নায়ক নায়ক হইছো খুব সামর্থ্য দেখাও ঘর থেকে বাইরে দেখাও তোমার কেমন সামর্থ্য হইছে আমি দেখি ঠিক আছে বাইরে ওর এ বাইরে বড় বড় কথা বলে সন্ধ্যার পরে বাসায় আমি দেখাবো আমি কি করছি সাহেব কেন সন্ধ্যার পর আসবি কিসের জন্য একবারে বেরো আর ওদিক গেলি কেন সোজা যা এখন আমি কি এই প্যান্ট পরে বাইরে যাব আমার ফুল প্যান্ট পরতে হবে না আমি এটা হিরো না কমন সেন্স নাই दोस्त तुम ही बोलो আমি খুব বিপদে পড়ে আসছি ভাই আপনার কাছে ভাই আমার ছোটবেলায় ভাই বাবা মা মারা গেছে ভাই আমি খালার বাসায় বড় হইছি ভাই আমার কষ্টে জমানো কয়টা টাকা ছিল ভাই একজনকে দিছিলাম এ ভাই আমার টাকাটি লয়ে গেছে আমি আর উদ্ধার করতে পারি নাই আমি শুনছি ভাই আপনি ভাই গরিবের লোকাল হিরো ভাই আপনি সারা ভাই আমার এই উপকারটা কেউ করতে পারবো না ভাই ভাই আমার লাশ ভরসা ভাই আপনি ভাই ভাই আপনি গরিবের উপকারটা করেন ভাই আপনি সারা কেউ আমার উপকারটা করতে পারবো না ভাই আমার এলাকায় গরিবের হক মেরে খাইব তাও আবার ইতিমের ধনির ক্ষমতা আছে আর গরিবের আছে লোকাল হিরো Tiger, recharge yourself. Feel now, Uralda. Will you buy it in Dubai? Tolly. Local hero area. গরিবের টাকা মাইরে খাইবো এটা তো কোনদিন সম্ভব না রে হ্যাঁ রাখ सॉरी बॉस तू जे तो कौन कोइसो तो काने तो हेडफोन ए दिल आशिकाना ए दिल है दीवाना ए ए हनुमान रस ए ए ए किचन तो काम करो बा ए তুমি যেই ছেলের বাপ নাই মা নাই এতিম পোলা ছোটবা থেকে বড় হইছে কষ্ট ভাই আমি কষ্ট করে বড় হইছে জমানো টাকা তোমায় দিছে আর তুমি এই গরিব পোলার টাকা মেরে খাবা লোকাল হিরো থাকতে আজকের থেকে তুমি লোকাল হিরো না আজকের থেকে আমার কাছে তুমি আব্বা আব্বু ওই হাওয়া পালা উৎমানর্ব আজকের পয়সি गाल फेरे लोया नौका सिक्का थपरे दाओ आहला बोला मैं ताहा दे ए चेते हां चेता माने तोर बाबू खाइजे तोर मने रई हालार पहला ताहा दे दादू 1 मिनिट दादू আপনি এটা রাখেন কি কাহিনী আমি তো যাই না বলেন ও আমার কাছে 10000 টাকা পাবে এটা ঠিক আমি ওর কাছে পামু 10792 টাকা কেমনে 10792 কেমনে তুমি জানো না তুই যখন তোর বাবুরে সাথে করে আয় না কইলে আমার বাবু যখন যা তাতে দিবেন খালি খাতায় লাগবেন খাইবেন আর লাগবেন তখন মনে ছিল না দাদু আমি কথা বলি হ্যাঁ বলেন আচ্ছা তুমি আমারে বললা তো আমার বাবা নাই মা নাই তুমি এতি বাবু আসছে তুমি সত্য আমারে তুমি আরে এই বাবুতে এই বাবু না এই বাবু হচ্ছে গাল ফেরে এই আমি সলভ করি হ্যাঁ করুন আর পকেট আতা এ ভাই ভাই সুসুর লাগে ভাই আমি দিতেছি ভাই দিতেছি তো ভাই ভাই 1000 টাকা আছে আমার কাছে বিশ্বাস করবে আমার কাছে আর একটা টাকাও নাই ভাই আর নাই না ভাই 50 টাকা দে এটা ধর এটা তোর ভাড়া আর শুন এগুলো ভাই আর করিস না জি ভাই হ্যাঁ মানুষের মতো মানুষ হ পড়াশোনা কর লাইফে ফোকাস দে বাপ মার কথা শোন কেমন এগুলো আর করিস না আরে সি ভাই নিয়ে পিডা এ ভাই ভাই ও ভাই আসলে কি ভাই ও ভাই এ ভাই আমারে মারবো ভাই ও ভাই লোকাল হিরো যেহেতু আসছে সমস্যাটা সমাধান করে দেই হ্যাঁ যাও কত নাল আমার কাছ থেকে 1000 এই নাও 1000 পাইছো পাইছি আমরা আইছি কয়জন পাঁচজন ওই পোলারে সব ছয়জন এক এক জনের পারিশ্রমিক যদি 150 টাকা হয় তাহলে ছয়জনের পারিশ্রমিক কত হবে 900 900 और भाड़ा दिलाम কত 50 50 টোটাল কত হইলো 950 এই নাও আর 50 হইলো তোমার 1000 হ্যাঁ 1000 হইছে তাহলে এটা আমার হ্যাঁ খুশি খুশি আসো খোদা अरे क्यों तो सर जगह भाई जगह तो मन थी स्थिति भाई जोताल हिलियो ले लिया है मां बंदेर साथे हयलानी पोकाते स्थितिन करतीছে भाई কি করব ভাই এটা আমি মেনে নিতে পারছি না ভাই কি করবি বুঝছ না অ্যাটাক ভাই দৌড় দিল কে ভাই আরে বড়া কইছি অ্যাটাক অ্যাটাক ओए আপনি মারতেছেন কেন আপনারা মারতেছেন তাই আপনারা মারতেছেন কেন ও বলো বলছে এই থাম থাম পুরা আপনি টেনশন নেবেন না যে এলাকায় লোকাল হিরো আছে সেই এলাকায় মেয়েদেরকে অসম্মানিত রাস্তাঘাটে বসে দাঁড়িয়ে মেয়েদেরকে হ্যারাসমেন্ট এটা কখনো মেনে নিব না প্রকাশ্যে মেয়েদেরকে অসম্মানি চলবে না তোমার ভাই আমার ভাই হিরো ভাই তোমার ভাই আমার ভাই হিরো ভাই আজব তো আপনাকে আমি বলছি ও স্কিপিং করতেছে আমার সাথে আরে ও তো আমার বয়ফ্রেন্ড বাবু লাগছে তোমার ওই খালি দাঁড়া আমার নিয়ে যা কোথায় লাগছে এই তোমার যে বয়ফ্রেন্ড তুমি রাস্তাঘাটে দাঁড়াই তাহলে বয়ফ্রেন্ডদের মতো চিল্লাচিল্লি করে হ্যাঁ তোমরা কি প্রাইভেট কোনো জায়গা নাই প্রাইভেট জায়গায় ঝগড়া করতে পারো না হ্যাঁ রাস্তাঘাটে দাঁড়াই চিল্লাচিল্লি শুরু করছো আর তুই আত্মনাড়াড়ি করতেছিলি কেন রাস্তাঘাটে দাঁড়াইয়া কি হলো উড়া আরে ভাই ভাই আরে পাগল নাকি আরে কোথায় নিয়ে যাচ্ছেন আরে মারছি এখন সার্ভিসিং করতে হবে না Excuse me. Kono problem? No, it's okay. Kono problem na. Problem hole amake bolte paren. Mane ami local hero ar ki. Mane ekhankar shobai bole. Mane ei jaga ta kintu moteo safe na. Ei je gotokal ekhane chintai hoyechilo. Acha amar safety ta apni amake bujhte den. Apni jan na apnar ki problem? Basha ashepashe hole bolte paren. Mane job diye ashi. Ei elakari chhele ami. Okay. Cholen. Ami emni to app se call dicchilam. नहीं सब तो धरते वाले निकल के माने तू जे करते हो सामने ओके ना प्रॉब्लम হচ্ছে না আমার কি হলো মানে মাঝে মাঝে হয় কি ওই जी सर, क्लियर सर, ऑल क्लियर सर। जी सर, जी सर, टेंशन नहीं। ओके अल्फा वन सर, इधर का तो अमर सर। जी सर, दर ना में हेलो राजू ब्रो, हाय हाय सर। আপনার এটা কি আপনি কি আমাকে চিনেন না? এক মিয়া তাহলে রাজু ব্রো কি আপনার হেলমেট কই? আপনাদের দুজনে একজনের তো হেলমেট নাই। ক্লিয়ার ক্লিয়ার ওভার স্যার। ওই আমরা বাইকটা পার্ক করে জি একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম খেতে স্যার। জি বেরার পর স্যার দেখি আমরা আছি, বাইক আছে বাট স্যার হেলমেট নেই। তো আমরা ওই হেলমেট কিনতেই যাচ্ছিলাম স্যার। বাহ, পুলিশকে বোকা পেয়েছেন। আপনি রাত 12টার দিকে হেলমেট কিনতে যাচ্ছেন, উনি কে? ও স্যার আমার কাজিন, মানে অনেক দিন পরে আসছে তো। জি তো বলল যে চলো না আমরা একটু হ্যাং আউট করে আসি, তো একটু বেরোলাম আর। Royal Tiger, recharge yourself, feel now, uralda আর কি হ্যাং আউট করতে স্যার? হ্যাং আউটের জন্য বের হইছেন না? এত রাতে হেলমেট ছাড়া হ্যাং আউট? আপনার ড্রাইভিং লাইসেন্স আর হোন্ডার কাগজ বের করেন। কাগজ? জি স্যার। এই যে আমার মা অলওয়েজ বলে স্যার জানেন যে কাগজপত্র ছাড়া কোন সময় বাইক নিয়ে বের হবেন না। গুড, আমি অলওয়েজ স্যার আমি কিন্তু হেলমেট ছাড়া বের হইছেন এই তো স্যার। ওই মিস্টেক যে এই পাশে মদ খাইছে স্যার। স্যার দুই টাইম মাতাল স্যার। কি ব্যাপার মদ খাইছেন স্যার? সি সি সি, আমি স্যার জীবনে মদ দেখি নাই স্যার। আর স্যার হইছে কি আমাদের ফ্যামিলি ওইখানে স্যার, মানে স্যার বেশি খাইছে স্যার, ওই যে ঘুমাইতেছে স্যার, ঘুমাইতেছে। এই উনি তো ঘুমাচ্ছে। হ্যাঁ হ্যালো মাইশা। কে? আমি সামির। সামির তুই এত রাতে ফোন দিছিস? কাঁদছিস কেন? আমি থানায়। মানে তুই থানায় গেল? থানায়। তুই কই? আমি আবার কই থাকবো এত রাতে বাসায়? আরে বাসায় কি চিৎকার করে বলা দরকার আছে? আমি থানায়। তুই থানায় কেন? কি চুরি করছিস? আরে আমি চুরি করব কেন? পুলিশ আমারে ভুল বুঝা ধরে নিয়ে এসে। প্লিজ বাঁচা আমারে। আচ্ছা কান্দা থামা, কান্দা থামা, আমি আসি তো, দেখতেছি কি করা যায়। তুই কোন থানায়? শ্যামলী। আচ্ছা ঠিক আছে, ওকে থাক, আসতেছি আমি। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার। হ্যাঁ বলো। হয়েছে কথা স্যার। এই নাম্বার সার্চ দেই, তেল লোকেশন বের করি কোথায় আছে। আমার মনে এর কাছে খাজানা আছে। খালি খাজানা স্যার, খালি সবার কাছে কি স্যার? থামো থামো তুমি বেশি কথা বলো, যাও পিছন দাঁড়াও। ছেলেটা ভদ্র। আসছো কেন? মানে তুই চিন্তা কর, কালকে সকালবেলা পত্রিকায় বড় করে একটা হেডলাইন, সেখানে লেখা লোকাল হিরো সামির শাহ পুলিশের কাছে আটক। নিশ্চয় কেমন হতো বলতো? বাকি হ্যান্ডেল ধরতে পারবি? কেন দুই গাল ধরে ঠাড়ায় থাপ্পড় মারতাম, থাপ্পড় মেরে বুঝতাম যে পত্রিকায় হেডলাইন কিভাবে আসে। ছাগল, মানে পুলিশের কাছ থেকে বাঁচায় মনে হয় যে পুরো মহাভারত অশুদ্ধ করে দিছো। একটা রিকোয়েস্ট রাখবি বল। আমার যে থানায় এই কাহিনীটা কাউকে কইস না প্লিজ। আরে তুই চিল থাক না, আমি বলবো নাকি? আমি কি বলার মতো মানুষ? তোর কত কুকীর্তি জানি আমি, কত সিক্রেট আমার কাছে আছে তোর। ওগুলো কি বলছি আমি কখনো? না না, অন্য সময় তো বলস না। তুই চিল থাক মামা, আর গাড়িটা ভালো করে চালা, বাইকটা চালা, চালা চালা আরামসে চালা। সাবধানে যা তোলে। হ্যাঁ এই মাইশা, থ্যাঙ্কস। ওয়েলকাম। আসুন, পুলিশ তোকে যেখানে যেখানে মারছে বাসা গিয়ে ওখানে মলম লাগাইছে। মলম লাগাইছে। सॉरी भाईजान देखी नहीं अल्लाह ताला तो अपना बुद्धि ज्ञान बोलते किछु देय ना जिम करतेছি আপনি জিমের ভিতরে ডিম ঢুকিয়ে দিলেন তুমি ডিম দিছো দিছো ভালো কথা চারটা ডিম দিছো এতগুলো দুধ দিছো আচ্ছা আমি এতগুলো ডিম আর দুধ খাই ভাইজান এই কাল রাতে আপনার উপর দিয়ে অনেক ধকল গেছে না এইজন্যই তো আমি সবকিছু ডাবল ডাবল দিছি আপনারে আপনার এখন একটু বেশি বেশি খাইতে হইব কিসের ধকল আপনি নাকি কাল রাতে থানায় নিয়ে পুলিশে ছেদছে তোমারে কি বলছে মাইশাপ আমারে ফোন দিয়ে বলছে আর বলছে আপনার একটু খেয়াল রাখতে মাইশা বলছে জি ভাইজান ভাইজান কিছু লাগবো যাও কালকে রাতে তোর আমি এতবার রিকোয়েস্ট করলাম সকাল হইতে পারলো না তুই বিউটি বেগমের কানে দিয়ে দিলি হ্যাঁ তুই কি সকাল সকাল এখন আমার এই কথা বলার জন্য ফোন দিছস না 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 আমি এই কথা বলার জন্য ফোন দিব কেন আমি তো ফোন দিছি জান বলতে না এটা আমি আশাও করি না তুই আমাকে প্রেমের আলাপ করার জন্য ফোন দেস না আমি জানি আর দিবিও না শুন আন্টি মারা গেছে অনেক দিন হইছে সো তোকে দেখাশোনা করার জন্য শুধুমাত্র বিউটি খালাই আছে এইজন্য আমি বিউটি খালারে বলছি যাতে তোর এক্সট্রা কেয়ার নেয় বুঝছস তুই আজকের পর থেকে আমার ফোন দিবি না ফোন রাখ হাই ফোন কি আমি তোরে দিছি নাকি তুই আমার দিছস ফোন রাখ সকাল সকাল মেজাজটা খারাপ করে দিস দেখ আমার ছেলে কালকে খুব হিরোগিরি দেখাইলো খুব বকবাজি করলো খুব সামর্থ্য দেখাইলো এমনই সামর্থ্য দেখাইলো সারা রাত থানায় থাকছে শুনছি আজকাল থানায় ডিম টিম দেয় ভালো ডিম টিম খায় আসছে দেখি পত্রিকার কোনায় ছিপায় পাওয়া যায় কিনা লোকাল হিরো যখন থানায় কিছু না তাহলে সমস্যা না গুরুজ খান হ্যাঁ এ বাসুর এই কি সমস্যা কি তোরা কি বেশি মারছে ওই 1000-2000 টাকা পড়বে বুঝছিস 2000 টাকা নিয়ে একটা রিক্সা ভাড়া কর রিক্সার পিছনে একটা মাইক বসায় পরে মাইকে ইচ্ছা মতো পুরো এলাকাবাসী অ্যানাউন্স কর যে আমার থানায় নিয়ে মারছে Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. তোর মতো এরকম ব্যয় ব্যয় করতেছিস কেন? বুঝছি টাকা নাই তাই তো কোনো প্রবলেম নাই তুই আমার ট্যাগ দিয়া ফেসবুকে একটা স্ট্যাটাস দে স্ট্যাটাস দিয়ে তারপর ওই জায়গা লেখ আমার থানায় নিয়ে কিভাবে কোথায় কোথায় মারছে ডিটেইলস দিয়ে জায়গা লেখ এটাই তো চাস তাই না আইডিয়াটা কিন্তু খারাপ দেস না মামা এটা কিন্তু করা যায় একটা থাপ্পড় দিয়ে পুরো পার্লারে পাঠিয়ে দিব চিনস তুই আমারে ফাইজদামি শুরু করছস তা দেখ আমি তোর পায়ে ধরি আজকের পর থেকে কোনোদিন তোর কাছে আমি কোনো হেল্পের জন্য না যাব আর না আজকের পর থেকে কোনো হেল্পের জন্য আমি তোরে ফোন দিব তুই আমার আশেপাশে থাকিস না আর তোর কাছে কোনো হেল্প আমি চাবো না আজকে থেকে তুই আমার পরিচয় দিবি না আমি তোর পরিচয় দিব না শেষ আল্লাহ বাঁচাইছে তুই যদি আসলেও আমার সাথে আর কোনো রকমের যোগাযোগ না করস তাহলে কালকে আমি মিলাদ দিব বিশাল বড় এক যন্ত্রণা থেকে বেঁচে যাই মিলাদ দিবি তাই না আমি সামির সামান্য কোনো হেল্পের জন্য আমি তোর কাছে গেছি আমার এই কান কাইটা আমি কুত্তারে খাও তুই মনে রাখিস আদেব তুই তো পেছল বন্ধ কর তো ফোন রাখ শোন, থানায় যাও তো, মারামারি কিছু না। আয়। মাইশা যা কইছে কাউরে কইস না। তাতেও তো ভাই জানে না, খাও না। বল মিথ্যা মিথ্যা। হ্যাঁ বল তো ভাই। পয়েন্ট মিথ্যা। হুম ঠিক আছে। চল লোকাল হিরো না। হ্যাঁ। ভাই ওর লাদতে চলবি, জানতে পারবি না ভাই, পারবি না না তো ফোর্স দে। ভ্যাকসিন দেই করস। আই মাস্ক এরে তুই ফয়সাল কাকার ফোলা না? ও ভাই মানিক, ও ভাই লালে লাল সাজালাল উত্তর দক্ষিণ না ভাই, আমার বাপ ফিট আমি না। তুই ভ্যাকসিন দেই করছস কই? তোরে ভ্যাকসিন দেই ভাই ভাই করবি আই ব্যাগ দে টার্মস। ওদিক গোর দৌড় দিবি। হ্যাঁ দেখেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। আপনার চাবি। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ বলতে হবে না, আমি এই এলাকায় গরিবের জন্য, দেশের জন্য, দশের জন্য কাজ করি। কিন্তু আমার লিপ লাইনার, লিপ গ্লস, আইলাইনার আর ছোট একটা ভ্যাসলিন ছিল, কোথায়? ভ্যাসলিন আরে রাখেন আপনার পেট্রোলিয়াম জেলি। আপনি দেখেন দামি জিনিসপত্র ঠিক আছে কিনা। দামি জিনিস বলতে গেলে তো এগুলাই ছিল। আর এই যে আমার মোবাইল আমার হাতে, আর এখানে এই যে ভাঙটি 30 টাকা। জি না আপনি কি মানুষ নাকি আপনি রোবট সোফিয়া? একটা ব্যাগের ভিতরে লিপ গ্লস, আইলাইনার আর পেট্রোলিয়াম জেলি রাখে কেউ? আপনি রাখছেন, রাখছেন বেশ ভালো কথা। আপনি যেভাবে চিৎকার চেঁচামেচি করছেন মনে হয়েছে আপনার ডায়মন্ডের নেকলেস ছিল, অথবা আপনার জামাই রেখে উঠে নিয়ে চলে গেছে। এই যে ফয়সাল কাকার পোলা, ও যে আপনার এই জিনিসটা নিয়ে চলে গেল। 3-4 বার বুসুমাইক বুসুমাইক করে মারলাম, ওই ছেলেও মার খেলো, আর আমার এই দেখেন হাতেও ব্যথা পাইছি। অনেক ব্যথা পেয়েছেন ভাইয়া। আসলে হয়েছে কি, আমার সাথে তো আগে কখনো চিন্তাই হয়নি। ফর দ্য ফার্স্ট টাইম এর জন্য আমি ভয়ে চিৎকার করে। আর রাখেন আপনার ফর দ্য ফার্স্ট টাইম। হ্যাঁ এই জন্য কীভাবে চিলেচিলি করে। এই জন্যই আমার বন্ধু বলছিল, এক রাস্তায় পাইথন সাপ দেখবি, আর এক রাস্তায় মাইয়ে দেখবি, পাইথন সাপের কামড় খাবি, তারপর মাইয়ে মানুষের হেল্প করবি না। সরেন আপনি আনতে। দেখি দেখি আপনার হয়তো অনেক লেগেছে, আপনার হসপিটালে যাওয়া দরকার। দেখি ভাইয়া, ইস অনেক ব্যথা পেয়েছেন তাই না? আমারও অনেকক্ষণ ধরে মাথা ঝিনঝিন করতেছিল। জি জি চলেন হসপিটালে। আমি এই এলাকার কিন্তু বাইক। ও ভাই মোবাইল দেখি আপনার ফোনটা দেন। ফোন কেন? আরে আমি চিন্তাই করবো না, আমি লোকাল হিরো। আমার এই দেন, একটা ফোন করবো। ফোন? আচ্ছা লক খুলে দিই। আমার ওই দাঁড়ান, এই জায়গাতে লড়বেন না। হ্যালো এই বাট্টু, রাস্তার মোড়ে আয়, আমি একটা মেয়ের সাথে ওই একটু হসপিটাল যাচ্ছি ঘুরতে। হ্যাঁ বাইক এসে নিয়ে যা। অনেক টায়ার্ড, দৌড়দৌড়ি রাখি রাখি। আরে কি করতেছি আমি? এই যে মজিবর কাকা বাইকটা দেখো, হ্যাঁ লোকাল হিরো। চলেন, আমি আমার বন্ধুরা বলছিলাম মাথাটা জানি কেমন জিনজিন করতেছে। আমার খুব স্বপ্ন ছিল জানেন ছোটবেলা থেকেই, যে আমি একটা লম্বা মেয়ের সাথে প্রেম করব। তো আমার এলাকায় লম্বা মেয়ে নাই। আপনি কিন্তু খুব সহজ সরল, ভালো মনের মানুষ। সেটা আসলে সবাই বলে আমার এলাকায় আমি সহজ সরল ভালো মনের মানুষ, কিন্তু আপনি কেন বললেন? আপনি যে কাজটা করলেন সেটা কিন্তু বোকামি, কারণ আপনি আমাকে চিনেন না, জানেন না। আমার কাছে বাইক রেখে চলে গেলেন, আবার যাওয়ার সময় চাবিটাও দিয়ে গেলেন। ও তাই তো। আচ্ছা কোল্ড ড্রিঙ্কসই খাবো, আমরা তো ভারী কিছু অর্ডার করতে পারি। আপনি বসুন, হ্যাঁ আমি অর্ডার করে চলে আসছি। এখানে খাও তুই। আমাকে নিয়ে রিক্সা ভাড়া দিতে পারোস না, রিক্সা ভাড়াটা আমার দিতে হয়। আর তুই এখানে বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিস। দেখি রাস্তা পার হচ্ছিলাম, এমন সময় মালবাহী ট্রাক আসছে। আসার পরে আমি কানই দিয়ে ঘুরতে দিচ্ছি, তারপরে একটু ব্যথা লাগছে। কে আপনি? কে আপু? আপু ভাইয়া, এখন আমি আপনার কারণে নিচে যদি কুশটা থাপ্পড় দিই তখন মনে পড়ে যাবে আমি কে। কুশটা থাপ্পড় দেব মানে? কিরকম বেয়াদব মেয়ে, ম্যানার নাই। পাশের টেবিল থেকে উঠে এসে, মানলাম আপনি যার পিছিয়ে ঘোরেন সে দেখতে আমার মতো, বাট আমি তো না। ম্যানার আমার তোর কাছ থেকে শিখতে হবে। এটা কে? এই মেয়ে কে? গার্লফ্রেন্ড আমার। গার্লফ্রেন্ড মানে? থ্যাংক ইউ। আপনি ওর সাথে প্রেম করেন? আপনি যে সাথে প্রেম করতেছেন এর ক্যারেক্টার সম্পর্কে জানেন? জানেন না? স্যাড। আই তুই জানাবি না? তুই যে থানায় কেন গেছিলি, আমি কেন যে তোর এখান থেকে বাঁচিয়ে নিয়ে আসছিলাম, একটু যাই না আপু প্লিজ। হ্যাঁ জানাইস থানায় কেন গেছিলি তুই? আপু থানার কথা জানেন কিন্তু? জানেন। আই ওট ওট ওট। এই বেয়াদব, এই তুই বেয়াদব, তুই বেয়াদব। এই দাও নিয়ে দাও। দেখবি না? আই দেখ দেখ তুই বলা মানে বাসুর এ নাকি আমি দেখিনি। আর দেখে নিতেই পারে, লোকাল হিরোকে তো সবই তুলে নেই। বাসায় গিয়ে রাত্রে ঘুমানোর আগে দেখবি না মেয়েটাকে। আমার এলাকার মেয়ে, ছোটবেলা থেকে এই পর্যন্ত, মানে ল্যান্ডফোন থেকে শুরু করে অ্যানালগ ফোন, স্মার্টফোন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, সব জায়গায় আমার পিছিয়ে পড়ে থাকে। এরকম মেয়ের সাথে কোনোভাবে সম্ভব আপনি বলে? হ্যাঁ আমার স্বপ্ন হচ্ছে যে ভদ্র, সুশীল, উচালাম্বা, যেমন ধরেন এই আপনি, মানে সে এত বাজে বিহেভ করলো, আপনি কিন্তু একটা বাজে কথা বললেন না, আমি খেয়াল করছি। আপনি যে তখন গার্লফ্রেন্ড বললেন? আই এম সরি, আসলে আমি কিন্তু সিঙ্গেল। কিন্তু থানা? আচ্ছা থানার কথা কি যেন বলছিল, থানায় কি হয়েছে? ভালোবাসো নাই বাবাসো, এই ওই এলাকার কমিশনার ফোন করছে একটু আমাকে, মনে হয় কোনো প্রবলেম, টেন্ডার টেন্ডার নিয়ে ঝামেলা। আমি তোমাকে একটু পরে ফোন করি। হ্যাঁ আই মিস ইউ, বাই। এই ওয়েটিং মানে কি বুঝোস? ওয়েটিং মানে হচ্ছে আমি বিজি, মানে আমি কারোর সাথে কথা বলতেছি, সে আমার গার্লফ্রেন্ডও হতে পারে, তাই না? ওয়েটিং এর মাঝখানে বারবার ফোন দাও, এটা যে অভদ্রতা, এগুলো কি জানোস না, শিখোস না, বুঝোস না? তোর থেকে এখন আমার ভদ্রতা শিখতে হবে, তুই আমার থেকে ভদ্রতা শেখ। আর আমার ফোন, আমার যার ইচ্ছা যতবার ইচ্ছা আমি ফোনের উপর ফোন দিয়ে থাকবো। এখন কার ফোন ওয়েটিং না ফয়েটিং এটা দেখার আমার কোনো টাইম নেই, তাই না? ওকে Royal Tiger, recharge yourself. Feel now, Ural Dao. Bye. Hi. তুই ফোন কাটলি কেন? আমার ফোন। আমি যখন খুশি তখন কাটবো। এই যে আবার কাটলাম। এই তোরা কই রে? এই শামিম কই তুই? আয় তো এদিকে, আয় তো এলাকায়, আয় তো। আর সব সেক্টরে পোলাপানি লয়ে আয়, সব চাওয়া যা আছে এলাকা যত মেটেরিয়াল আছে সব লয়ে আয়। আজকে ওরা কোবায়, ঠিক আছে? তুই খালি একটা ঘন্টা সময় দে, একটা ঘন্টা সব উড়াই দেবো, উড়াই দেবো, ঠিক আছে? ঘন্টা না, তোরা আমি 2 ঘন্টা সময় দিলাম। 2 ঘন্টা না, 30 মিনিট দিয়ে দেখ সব উড়াই দিতেছি। কিরে 5 ঘন্টা হয়ে গেল, তোর স্কোয়াড কই? আরে শোন, 5 ঘন্টা তো ব্যাপার না, এই লাউডার খাইতে তো আমার 1-2 ব্যাপার, ঠিক আছে? আমি গেলেই হয়। আর ব্যাপার হচ্ছে কি, কাজিন তো তোর নাকি, তোদের নিজেদের ফ্যামিলি ব্যাপার তো, তোর একটু নিজেরা বসে মিউচুয়াল করে ফেল, এটাই ভালো হয়, বুঝিস নাই? আর যা, এখন লাঞ্চের টাইম আছে, আমার একটু মিটিং আছে, বুঝিস নাই? ব্যাপার তো এদিকে সময় দিতে হবে, তুই যা লাঞ্চ করে নেয়, চল চল তো। আমার বাবা আসলে এসেছে তোমার আর আমার বিয়ের ব্যাপারে কথা বলতে। আঙ্কেল, আমার বাদাইম্বা ছেলে একটা ব্যবস্থা হয়েছে, আমি খুবই খুশি। দোস্ত শোনো বাবা, অন্তরা আমার একমাত্র মেয়ে, তুমি আমার ছেলের মতো, আর আমি ডিসিশন নিয়েছি বিয়ের পরে আমার সব ব্যবসা তুমিই দেবে। রাইট দোস্ত, তুমি কোনো টেনশন করো না, দরকার হলে দুইজনের ব্যবসা এক করে ফেলাবো। না 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 না, মানে আঙ্কেল মানে বলছিলাম যে দুজনের ব্যবসা আমি কীভাবে দেখবো, আমি তো একা, তাই না? একা মানুষ তো দুজনের ব্যবসা দেখা যায় না কি? আব্বা তো সুস্থই আছে, আব্বার ব্যবসা আপনি আব্বাই দেখেন, আমি না হয় আপনার ব্যবসাটা দেখলাম। আরে আমাদের তো দুজনের একই ব্যবসা, কেন অন্তর তোমাকে বলে নাই? একই ব্যবসা মানে? আরে আমাদের তো শুটকির ব্যবসা। ও শুটকির ব্যবসা, হ্যাঁ। দেখ ওই দিন রেস্টুরেন্টে, আসলে আমি তো এরকম পার্টনার ছেলে না, তো ওই দিন রেস্টুরেন্টে ভাবলাম কি যে সবাই তো প্র্যাঙ্ক ভিডিও টিডিও করে, আমি একটা প্র্যাঙ্ক ভিডিও করি, আমি এই জন্য তোর লয় খারাপ আচরণ করছি, তোর দুটা পা ধরছি, মাইজা তুই আমারে বাঁচা। কেন? প্রেম তো ঠিকই করছো, গার্লফ্রেন্ডের সাথে সব জায়গায় ঘুর 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 করে তোমরা ঘুরে বেড়াইছো, এখন যখন বিয়ের সময় আসছে বিয়ে কেন করবা না? কিসের গার্লফ্রেন্ড? আরে একটা মেয়ের আমি আই লাভ ইউ কই নাই, একটা মেয়ের আমি কাছাকাছি যাই নাই, গার্লফ্রেন্ডের প্রেম কেমনে হয়? কাছাকাছি যাস নাই তাতেই তোরা বিয়ে করার ডিসিশন নিয়ে ফেলছিস, আর যদি তোরা কাছাকাছি যাইতি। তুই বিয়েটা ভাগ প্লিজ, আমার তুই বাঁচা, আমার এই বিয়ে আমি করতে পারবো। তুই আবার বলছিস না বাদ ছাড়তে? ছাড়ছি। আমি একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখছি মামা, তুমি ছোট থেকে এখন পর্যন্ত যত রকমের প্রবলেম ফেস করো সব সময় আমার কাছে আসো সমাধান নেওয়ার জন্য। কেন? আমি কি রোবট যে তুই আমার কাছে আসবি বলবি আর আমি তোর জন্য সমাধান নিয়ে বসে থাকবো? কোনো সমাধান নিতে পারবো না, কাজের সময় তোর জীবনে তোকে পাই না। আমি বিয়ে করব না, তুই বাঁচা। তুই আবার আমার পা ধরছস, তোরে কিন্তু আমি সত্যি করে এখন একটা উষ্টা মারবো। মার, তারপরও কিছু একটা ভাব, আমি জানি তোর মাথার ভিতরে অনেক বুদ্ধি, শয়তানি বুদ্ধি, ভালো বুদ্ধি তো জীবনেও তুই কোনোদিন আমার দেখ নাই। শেষ পর্যন্ত আমার কাছে, হ্যাঁ? বাটা ছাড়, দেখতেছি কি করা যায়। বুদ্ধি আইছে। আরে দাঁড়া। দাঁড়াইছি এখন বুদ্ধি আইছে তুই কি আমার জ্বালানি বন্ধ করবি নাকি তোর একটা থাপ্পড় মারবো আমি এখন একটু সময় দে এই সেম রিয়া আমারে চাপে ফেলাইছে I got it আবার ডাকলে যে দুদিন পর এমনিতে দেখা হবে এই যে আপনি আপনি আজকে আবার এসেছেন আচ্ছা আপনি এত বেহায়া কেন আপনার কি মান সম্মান বলে কিছু নাই না 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 বেহায়া আচ্ছা মেয়েরা মেয়েরা যখন কথা বলে তখন মেয়েদের কথার মাঝে থাকতে হয় না আমার আর ওর পার্সোনাল কথা আছে যা উঠো আপু আপনি একটু আগে আমাকে কি বললেন আমি বেহায়া আচ্ছা ঠিক আছে কিন্তু আপু আপনি আমাকে একটা কথা উত্তর দেন তো অন্যের জামাইকে নিয়ে ঘোরাঘুরি করা এটা কি খুব সম্মানের কাজ অন্যের জামাই মানে মানে আমার আর সামিরের 1 বছর আগে বিয়ে হয়ে গেছে ওর বাসায় বলতে পারতেছে না আমি আমার বাসায় বলতে পারতেছি না এই বলা বলি নিয়ে দুজনের মধ্যে টুকটাক একটু ঝগড়া হয়েছে আর সেই কারণে যখন আপনার সামনে দেখা হলো আমাকে সিম্পলি অ্যাভয়েড করছে কিন্তু এখন আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই এখন আমাদের মধ্যে অনেক ভালোবাসা সবকিছু ঠিক হয়ে গেছে ও তো আমাকে এসবের কিছুই বলেনি ও তো আপনাকে এটাও বলেনি যে আপনাকে ভালোবাসে তাহলে কেন আপনি আপনার বাবাকে নিয়ে ওর বাবার কাছে গেছেন বিয়ের প্রপোজ দেওয়ার জন্য শুক্রে শুক্রে 2 দিন হয় না পরিচয় হয়েছে বাবাকে নিয়ে গেছেন বিয়ে করব বিয়ে করব এখন আপনি যেহেতু আমার সংসারের মধ্যে আগুন ধরাই দিচ্ছেন এই আগুন নিভানোর দায়িত্ব শুধুমাত্র কিন্তু আপনার আর আমার এই সুন্দর ভাষায় কথা বলাটা যদি আপনার মাথার মধ্যে না ঢুকে থাকে তাহলে আমি যেমন ভালোর ভালো আবার যখন খারাপ হয় তখন তো অনেক খারাপ আসসালামু আলাইকুম আশা করি আমাদের আর দেখা হবে না বাই আপু বাই উনি যা বলো সব সত্যি আসলে আমি জানি যে আমাকে বুঝতে পুরো অনেক কষ্ট হবে বুঝতে কষ্ট হবে তাই না হ্যাঁ স্টুপিড লুচ্চা বল থাকতে অন্য মেয়ের সাথে টাঙ্কি দাও তুমি না লোকাল হিরো না লোকাল লুচ্চা তোমার নামে আমি মামলা করব সারা জীবন থানায় থাকতে হবে আল্লাহ হাফেজ আপু কি হইছে বুঝো না আব্বা এখন বলতেছে আমারে যে যার সাথে আমার বিয়ে হইছে তার সাথে নাকি আবার ধুমধাম করে বিয়ে দিবে আরে ধুমধাম করে কিসের বিয়ে দিবে যার সাথে বিয়েই হয় নাই আবার ধুমধাম কিসের আর পৃথিবীতে এত এত আইডিয়া থাকতে তুমি কি আর কোনো আইডিয়া খুঁজে পাও না আমরা দুজন জামাই বউ আমরা বিয়ে করেছি 1 বছর আগে রাগ করেছি অভিমান করেছি বাসায় মার না বাসায় বাসায় কি জানাবি তুই ফাউল তোর মাথার মধ্যে যদি এত বুদ্ধি থাকে তাহলে তুই নিজের বুদ্ধিতে চলতি আমার কাছে আসছিলি কেন আমারও এখন সেটা মনে হচ্ছে আমার ডিসিশন নেওয়া উচিত ছিল কারণ প্রবলেমটা তো আমার তাই না তাহলে আজকে অ্যাট লিস্ট এই ছেলেকে বিয়ে করা লাগতো না আমার এই আমি কি ছেলে মেয়েও তো মনে হয় না আসছে ছোটবেলা একসাথে আসলে বড় হইলাম চললাম ফিরলাম তারে আমার বিয়ে আরে আমার তো কোনো ফিলই হচ্ছে না এর চেয়ে তো আমার অন্তরা ভালো ছিল হোক না ছুটকি ব্যবসায়ী মেয়ে তো কি হয়েছে সারা জীবন তো নাকি রুমাল দিয়ে তারপর সংসার করতে পারতাম বাহ তাহলে তো হয়েই গেল অন্তরাকে পাইলে যদি তোর সমস্যার সমাধান হয় তাহলে তো আমার দরকার নাই আমি একটা কাজ করি আমি আঙ্কেলকে গিয়ে বলি যে বিয়েটা ভাঙানোর জন্য এটা একটা নাটক ছিল তারপর আঙ্কেল সুন্দর মতো অন্তরার সাথে তার বিয়ে দিতে ওকে এটা কর না প্লিজ যা এটা কর যাবই তো আমাকে তো তোমার দরকার নাই এখন তো তোমার অন্তরা আছে তুমি আর তোমার অন্তরা দুজনে মিলে এখন থেকে প্রবলেম করবে আর দুজন দুজনের গলা ধরে বসে বসে সলভ করব গলা ধরে এরকম সাপের মতো পেঁচাই ধরে তারপর আমি সলভ করব হইছে এবার যা ভালো থাকিস শোন একটু আগে তুই আমাকে বললি না আমি ম্যাচিউর এই ইম্যাচিউর মেয়েটাই ছোট থেকে এখন পর্যন্ত তোর মতো একটা ম্যাচিউর ছেলেকে তোর সমস্ত প্রবলেম থেকে বাঁচিয়ে আসছে। আর কেন বাঁচিয়ে আসছে সেটা তোর মতো ম্যাচিউর ছেলে বোঝার ক্ষমতা নেই। তোকে তো বলে লাভ নাই, তুই তো সারা জীবন শুধু নিজেরটাই বুঝে গেছিস। তুই কখনো বোঝার চেষ্টা করছিস আমার ফিলিংস, আমার ইমোশন? বুঝিস না, বুঝবি না। জানো না তুমি, জানো না কতটা ভালোবাসি। জানো না তুমি, জানো না কতটা ভালোবাসি। যত কথা মনেতে জমানো বলে দেব, করো না গো বারণ। জানো না তুমি, জানো না কতটা ভালোবাসি। জানো না তুমি, জানো না কতটা ভালোবাসি। মাইশা, এটা তোর কাছে আমার শেষ রিকোয়েস্ট। এখন আমার কি করতে হবে? বরপক্ষ হয়ে কনেকে সাজাতে হবে না? তবে কনে তুই। কি তুই তোরে সাজাবি? মানে মানে ইংলিশে বলি, উইল ইউ ম্যারি মি মাইশা? হোয়াট? এই পাছা তো ফাইজলামি করিস না আমার সাথে। না পাছার তুই যে আমারে বলছস যে আমার ফিল আর ইমোশন নাই, আজকে আমি তোরে আমার ফিল আর ইমোশন দেখাও। দেখ ছোটবেলার কি স্মৃতি আমি আমার কাছে রাখছি। এই সেই নিমা, এটা তুই পড়তি, এটা আমার না, এটা তোর, এটা আমার। তোর কি কিছু মনে পড়ে? ওঠ ওঠ। সব এসব পাগলামি বন্ধ কর। এখন তো একটু সিরিয়াস হো। ওইখানে তোর জন্য অলরেডি একটা মেয়ে কোণে সেজে বসে আছে। আরে কিসের বিয়েটা করবো আমি? আমি তোর বুঝাইতেই পারতেছি যে আমি তোর ভালোবাসি। আম্মা মারা যাওয়ার পর থেকে সবসময় আমি তোর পাশে পাইছি। থানা হোক, এলাকা হোক, ইভেন আব্বার কাছ থেকেও পৌঁছি বারবার বাঁচাইছস। যতবার ভাবছি যে বিয়ের পর থেকে তুই থাকবি না, আমি জানি না কেন থাকতে পারি নাই। গত 7 দিন আমি বোঝা শুরু করছি যে আমি তোর ভালোবাসি। আর এটাও ঠিক, আমি তোরা ছাড়া কাউরে বিয়ে করতে পারবো না। প্লিজ মাইশা। কেন এখন এত প্লিজ প্লিজ করতেছেন কেন আপনি? তখন তো খুব অন্তরা করছেন, এখন তো অন্তরা কোণের সাথে বসে আছে। জান অন্তরা কাছে, আমার কাছে কেন আসছেন? পা ধরে বসে আছেন। ও ওইদিন বিয়ের কথা বলতে গেছিলা, তাহলে বলো না কেন? বলতে দিছিস তুই? বিয়ে তো হা করে বসছিলা তুমি। সারা জীবন তো আমার কথার উপর দিয়ে লাভ দিয়ে কথা বলা। ওইদিন বলতে পারো, তাইলে কি আজকে আমি এই জায়গায় বসে কান্নাকাটি করি? দেখ আমি অন্তরারে ফোন করে বলছি যে আমি মাইশারে ভালোবাসি, মাইশার ছাড়া কাউরে বিয়ে করতে পারবো না। আব্বাও বাইতেছে, আমিও শেরওয়ানি পরা। তুই কোনো মতো একটা শাড়ি পেঁচাই তোর আব্বারে বল। হ্যাঁ, তুই যদি আমার আবার না করস, অন্তরারও না করে দিছি, আমি জীবনে বিয়ে করার জন্য কোনো মাইয়ে পাবো না। লোকাল হিরো সারা জীবন সিঙ্গেল থাকবে। প্লিজ মাইশা। আমারই তো করতে হবে। দুনিয়ার যত প্রবলেম আছে সবকিছু সলিউশন তো আমি আসছি তোর জন্য, একদম রেডিমেড সলিউশন। ঠিক আছে, করলাম তোর সলিউশন। মানে কি তুই রাজি? প্রবলেমে বসে সলভ করতে হবে না? তাহলে এত কোন কেন নাটকগুলো করছস? নাটক তো তুই সাজাস, লোকাল হিরো। तो বিয়ের পরে কি তুমি তুই তুই করে করবি বিয়ের পরে যখন আমাদের রোমান্টিক মোমেন্টে তুমি বা আপনি বলবি কেমন হ্যাঁ বাট তোমার সাথে রোমান্টিক মোমেন্ট হ্যাঁ আসছে সারা জীবন হইছে তুই তুই এখন আসছে চল আসো তোমার রোমান্টিক মোমেন্ট রাখ সারা জীবন কি আমি তোর জামাই ছিলাম ঠিক আছে বলবো না মাঝে মাঝে সত্যি আবার सब किछु तुमी माये स्वप्न स्वप्न लागे रे तोमारी छोया पेते इच्छे मने जागे रे हो सब किछु तुमी माये स्वप्न स्वप्न लागे रे तोमारी छोया पेते इच्छे मने जागे তোমাকে পেতে চাই কোনো শর্ত নাই দ্বিধা ভেঙে করো গো বরণ জানো না তুমি জানো না কতটা